নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীতে লঞ্চ ডুবির ঘটনায় আরও একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুর 1:30টার দিকে চর সৈয়দপুর আল আমিননগর এলাকায় মরদেহটি ভেসে ওঠে। নদীর পারে স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে উঠছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, দুপুরে উদ্ধার করা মরদেহটি এক নারীর। তার নাম উম্মে খায়রুন ফাতেমা, বয়স 40 বছর। তিনি সোনারগাঁওয়ে হারিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। এ নিয়ে এখন পর্যন্ত 8 জনের মরদেহ উদ্ধার করা হলো বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। নারায়ণগঞ্জ সদর নৌ পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, তাদের কাছে নিখোঁজের তালিকায় এখনও 4 জনের নাম রয়েছে। তবে সোমবার সকালে উদ্ধার হওয়া মরদেহর পরিচয় শনাক্ত করা যায়নি বলে জানান পুলিশের এই কর্মকর্তা। এর আগে ডুবে যাওয়া এমভি আশরাফউদ্দিন নামের লঞ্চটি 55 হাত পানির নিচ থেকে উদ্ধার করা হয়েছে। সোমবার 4:30 দিকে লঞ্চটি টেনে তুলে নদীর তীরে আল আমিননগর এলাকায় রেখেছে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। তবে ভেতরে কোনো লাশ পাওয়া যায়নি, উদ্ধার কাজ এখনও চলছে। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উদ্ধার কাজ শেষ হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় 70 জন যাত্রী নিয়ে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় লঞ্চ টার্মিনাল থেকে মুন্সীগঞ্জ যাচ্ছিল এমভি আশরাফউদ্দিন, কিন্তু পথে এমভি রূপসী 9 নামে একটি কার্গোবাহী জাহাজ লঞ্চটিকে ধাক্কা দেয়। এতে লঞ্চটি মুহূর্তের মধ্যেই ডুবে যায়।